হারিয়ে ম্যাটাডোর ঢুকে পড়ে চায়ের দোকানে। ঘটনায় মৃত তিন ও আহত চার। পুলিশ ডানকুনি মোল্লা বেড়ে দিল্লি রোডের ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতিতে আসা ম্যাটাডোরটি রাস্তার পাশে একটি চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। আহতরা শ্রীরামপুর ওয়াজ হাসপাতালে ভর্তি। আজ সকালে দিল্লি রোডের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল বেশ কয়েকজন, হঠাৎই সেখানে ঢুকে পড়ে গাড়িটি। ডানকুনি থানার পুলিশ গিয়ে হত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। মৃতদের নাম আব্দুল খালেক, মিন্টু বাগ ও জুম্মান মল্লিক। এছাড়াও আরো চারজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। চাটা দেখছিল একটা দোকানে বসে চা খাচ্ছিল, কালভার্ট ক্রস করে গিয়ে গাড়িটা এসে অ্যাক্সিডেন্ট করে। দরাসল দুজনের মারা যায়, বাকি লোক হসপিটালে ভর্তি ছিল, তার মধ্যে একজন আবার মারা গেছে। চা খাওয়ার দোকানে? হ্যাঁ। যে দুজন মারা গেছে তাদের নাম একটু বলতে পারবেন? একজনের নাম মিন্টু আর একজনের নাম খালিদ, শেখ খালিদ। আর একজন মারা গেছে, যেটা হলো জুম্মান মল্লিক। হুগলি থেকে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।